এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি আমাদের আউলি ট্রিপের লাস্ট ভিডিও নিয়ে। তো লাস্ট দিন আমরা যেখানে ভিডিওটা শেষ করেছিলাম সেটা হচ্ছে জসিমঠ থেকে বেরোনোর পথে। তো আজ আমাদের ভিডিওটা সেখান থেকেই স্টার্ট হবে। তো সেদিন 6th February আমরা জসিমঠ থেকে বেরোই, আর তারপরের দিন 7th February আমাদের ফ্লাইট থাকে হচ্ছে দেরাদুন থেকে 4:30। তো সেই জন্যই আমাদেরকে যতটা পসিবল রাস্তা কভার করতে হতো 6 তারিখে, সেই অনুযায়ী আমরা সকাল সকাল ওখান থেকে বেরিয়ে পড়ি। তো ফেরবার পথে আমরা একটা জায়গা ভিজিট করি, যেটা হচ্ছে কর্ণপ্রয়াগ। পাঁচখানা প্রয়াগের মধ্যে এটা একটা। এটা বেসিক্যালি অলকানন্দা আর পিন্ডার নদীর সংযোগস্থলে এই কর্ণপ্রয়াগ জায়গাটা। বেশ সুন্দর জায়গাটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর জলটা ভীষণ ক্লিয়ার, ক্রিস্টাল গ্রিন কালারের জল, বেশ সুন্দর লাগছিল। আমরা ওখানটা অনেকটা টাইম স্পেন্ড করলাম, কিছু ছবি তুললাম, দেন আমরা ব্যাক করে আসি গাড়ির কাছে। তো অলরেডি তখন লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তো আমরা ওখান থেকে একটা জায়গায় একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা সেরে ফেলি। এখানে একটা জিনিস মেনশন করব, সেটা হচ্ছে উত্তরাখণ্ডের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ননভেজের প্রাইসিংটা একটু বেশি কম্পেয়ার টু কলকাতা। তো সেখানে আমরা লাঞ্চ কমপ্লিট করি অ্যান্ড দেন আবার গাড়িতে উঠে রওনা। সেদিনকে আমাদের ড্রাইভারটা আমাদেরকে পৌঁছে দেয় হচ্ছে ঋষিকেশ, যেটা ডিউরেশন ছিল প্রায় 7.5 থেকে 8 ঘন্টা, আর কিলোমিটারের দিক থেকে হচ্ছে 250। মানে বুঝতে পারছো না, ওটা ম্যাটার অফ জোক। তার মানে ড্রাইভারদের স্কিল আর এনার্জি সেটা মানে বলা যায় না সেটা কী ছিল। তো যাই হোক, সেরকম পাহাড়ি রাস্তা, সেই রাস্তাতেও কিন্তু সে গাড়ি চালিয়ে আমাদেরকে পৌঁছে দেয় হচ্ছে ঋষিকেশ, যেটা 250 কিলোমিটার। তো ঋষিকেশে ঢোকার আগে দিয়ে আমরা রামঝুলা লক্ষ্মণ ঝুলাও দর্শন করে ফেলি, অ্যান্ড হঠাৎই ফরেস্ট ভিজিটের একটা কথা ওঠে, এবং সেখান থেকে আমাদের ড্রাইভার দাদা আর তোমাদের ঋষিকেশের কাছেই রাজাজি ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য সাজেস্ট করে। তো ফরেস্টের যেই কথা উঠে যায় অমনি তো আমি রেডি, অ্যান্ড সেই অনুযায়ী প্ল্যান হয়ে যায়। পরের দিন সকালবেলা 5টার সময় আমরা ঋষিকেশ থেকে রওনা দেব, যেহেতু আমাদের ফার্স্ট সাফারিটা করার ছিল, তাই জন্যই অত আর্লি মর্নিং ঋষিকেশ থেকে বেরোনোর প্ল্যান। সো প্ল্যান ফিক্সড। তো আমরা প্ল্যান ফিক্স করতে করতে পৌঁছে যাই হচ্ছে ঋষিকেশ। সেই বাস স্ট্যান্ডের একটা হোটেলে আমরা যাই, যেটার নাম ছিল হচ্ছে পরশ প্লাজা বা পরশ প্লাজা। তো সেখানে ওরা বলে 1800 টাকা সেদিনকে নাইটের জন্য। তো আমরা সেটা বার্গেনিং করে 1000-এ ফিক্স করি, দেন আমাদের লাগেজ ওখানে রাখি। রেখে আমরা ঠিক করি যে চলো আমরা নিয়ারেস্ট যে মার্কেট আছে সেখান থেকে কিছু কেনাকাটা করবো, আর বাইরে ডিনারটা আজকে করে নেবো। সো প্ল্যান অনুযায়ী ফার্স্টে আমরা চলে যাই ঋষিকেশের মার্কেটে, বাট সেখানে বিশেষ কিছু জিনিস চোখে পড়লো না। উইন্টার ক্লোথ ছিল যা প্রাইসিং আমাদের কলকাতার মতনই, বাট বেশ কিছু দোকান দেখলাম যেটা হচ্ছে স্পেশালি ঠাকুর পুজোর বিভিন্ন জিনিস সেখানে পাওয়া যাচ্ছিল। তো আমরা কিছু টুকটাক জিনিস সেখান থেকে নিলাম, দেন মার্কেট থেকে বেরিয়ে আসলাম, আমাদের ডিনার করার ছিল। তো ঋষিকেশেও সেম জিনিস, ভেজটাই বেশি অ্যাভেলেবেল। তো সেই অনুযায়ী আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, নাম ছিল কৃষ্ণা। সেখানে থালি সিস্টেমে খাবার পাওয়া যাচ্ছিলো এবং আমরা সেখান থেকে দুটো থালি অর্ডার করি, বেশ ভালো ছিল ফুডটা। আমরা ওখানে ডিনার কমপ্লিট করি, দেন আমাদের হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরে এসে আর বেশি টাইম নষ্ট না করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, বিকজ আমাদের সারাদিনের জার্নি তো একটা ছিলই, তার সাথে পরের দিন সকাল সকাল আমাদের ফরেস্ট ভিজিট আছে, দেন বেশ কিছু জায়গায় ঘোরার আছে, তারপরে আমাদের কলকাতার জন্য ফ্লাইট। সো লম্বা জার্নি, তো আর টাইম নষ্ট না করে ঘুরুন। তো পরের দিন সকাল 5টার সময় আমাদের ড্রাইভারটা যে নাগেন্দাজি এসে হাজির হোটেলের সামনে। তো আমরা গাড়িতে উঠি, দেখি বেশ ভালোই ঠান্ডা ছিল, কিন্তু হ্যাঁ আউলির মতো অতটা ঠান্ডা না। তো ড্রাইভারদা আমাদেরকে পৌঁছে দেয় হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক। সেখানে যে এন্ট্রি ফিটা ছিল সেটা হচ্ছে 150 টাকা করে, আর তার জন্য একটা সাফারির জন্য আমাদের একটা জিপসি হায়ার করতে হতো, যেটা 2200 টাকা চার্জেস ছিল। তো এখানে একটা জিনিস মেনশন করে দিই, প্যান্ডেমিকের আগে ওরা 6 জনকে অ্যালাউ করতো একটা জিপসিতে, বাট আফটার প্যান্ডেমিক ওরা যেটা ডিসাইড করেছে যে 4 জনের বেশি অ্যালাউ করবে না। তো যেহেতু আমাদের 3 জন ছিল, তো আমরা একটা জিপসি বুক করে নিই 2200 টাকা দিয়ে। আর ওখানে একটা দোকান আছে, যে দোকানে DSLR ক্যামেরা, লেন্স, বায়োনাকুলার, এই জিনিসগুলো রেন্ট পাওয়া যায়। কেউ যদি ইন্টারেস্টেড হয় ওয়াইল্ড লাইফের জন্য, কেউ যদি শখে ফটো তুলতে চাও, তাহলে তোমরা ওখান থেকে জিনিস রেন্ট করতে পারো। আবার যদি কারো কোনো জিনিস বায়োনাকুলার দেখার থাকে দূরে পাখিদের, তো সেটাও তোমরা রেন্ট নিতে পারো। এটা ছাড়াও ওখানে টি শার্ট, ক্যাপ, কিরিংস, এরকম বিভিন্ন জিনিস পাওয়া যায় যেগুলো তুমি চাইলে পারচেসও করতে পারো। তারপরে আমরা জিপে উঠে পড়লাম। এখানে জিপটা বেশ বড় সড়ো, আর তার সাথে বসার সিস্টেমটাও বেশ কমফোর্টেবল। আমরা লাস্ট টাইম যখন জলদাপাড়া ফরেস্ট ভিজিট করেছিলাম সেখানে যে জিপ দেখেছিলাম তার থেকে কিন্তু এটা বেশ বড় অ্যান্ড কমফোর্টেবল।
তো এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আমরা আগে তো অভি বললই যে তোমার ঋষিকেশের ঠান্ডাটা আউলির মতন ছিল না, তো আমরা সেরকমভাবেই উইন্টার ক্লোথ পরে গেছিলাম। বাট ফরেস্টে ঢোকার আগে সামহাউ আমার মনে হলো যে যদি আমরা কিছু এক্সট্রা জ্যাকেট ক্যারি করি সেটা হয়তো লাগতেও পারে। তো এক্স্যাক্টলি সেটাই ঘটলো, আমরা জাস্ট ফরেস্টে এন্ট্রি করলাম অ্যান্ড তার সাথে সাথে টেম্পারেচারটা অনেকটা ড্রপ করলো, আমরা লিটারালি তখন কাঁপতে আরম্ভ করে দিয়েছি প্রথম কিছু সময়ের জন্য। তো কিছুটা যাওয়ার পর আমরা হরিণ দেখতে পাই, তারপর ময়ূর দেখি, তারপর একটা জায়গায় আছে যেখানে হরিণের পুরো একটা গ্রুপ দাঁড়িয়েছিল, তো আমরা এসে সামনে দাঁড়াই, ফটো ফটো তুলি। তো ওনারা যেটা বলেছিল যে তোমরা এখানে চাইলে লেপার্ড বা টাইগার, এলিফ্যান্ট, এই জিনিসগুলো তোমরা দেখতে পারবে, কিন্তু লাকিলি আমাদের হয়তো ব্যাড লাক, আমরা কিছুই পাইনি সেরকম দেখতে এগুলো ছাড়া। তো ফরেস্ট থেকে বেরোনোর পর আমরা গাড়িতে উঠে পড়লাম এবং সেখান থেকে আমাদের নেক্সট যে লোকেশন আমরা গেলাম সেটা হচ্ছে হরকিপুরি ঘাটে। সেখানে আমরা গঙ্গার ধার ধরে বেশ খানিকটা হাঁটলাম, সকালে গঙ্গার ভিউ ভালো লাগছিল, তার সাথে সেখানকার লোকেদের ডেলি লাইফের অ্যাক্টিভিটি সেটাও দেখতে বেশ ভালো লাগছিল। তো ওইভাবে আমরা গঙ্গার ধার দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা ব্রেকফাস্ট সারলাম একটা দোকান থেকে অ্যান্ড দেন আমরা ঢুকলাম হচ্ছে হরিদ্বার মার্কেটে। তো হরিদ্বার মার্কেটে যেটা দেখলাম যে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে এবং বেশ রিজনেবল প্রাইসে, তো ওখান থেকে আমরা বেশ কিছু জিনিস কিনলাম অ্যান্ড তখন প্রায় 11টা বাজতে যাচ্ছে, তো আমাদের অলমোস্ট শপিং কমপ্লিট, বাট কিছু জিনিস তাও টুকটাক নেওয়ার ছিল সেটা নিচ্ছিলাম। তো সাডেনলি দোকানদার বললো যে জলদি করিয়ে দোকান বন্ধ করনা পড়েগা, তো আমরা একটু অবাক হলাম যে হঠাৎ করে কি হলো, দোকান কেন বন্ধ করতে হবে। তো আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে কি ওপরে যে চামোলি ডিস্ট্রিক্ট আছে ওখানে নাকি গ্লেসিয়ার ভেঙেছে, তো তার ফলে কি হয়েছে বান এসেছে, তো তার জন্য কি যত গঙ্গার ধারগুলো আছে সেখানে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, তো যারা যারা গঙ্গায় স্নান করছে বা কোনো পূজার কাজ করছে তাদেরকে সব সরে যেতে বলা হয়েছে, দোকানদার যাদের আছে তাদেরকেও ওখান থেকে সরে যেতে বলেছে। তো আমরা একটু টেন্সড হয়ে গেলাম সেই ঘটনাটা শুনে। অলরেডি 2013-র কেদারনাথ ফ্লাডের গল্প আমরা আমাদের ড্রাইভার দাদার থেকে শুনেছি বেশ খানিকটা, আর তার সাথে কেদারনাথ ফিল্মের সেই ভিজুয়ালাইজেশনটা সব কিছু মিলিয়ে অ্যান্ড তার সাথে বাড়ির লোকের ফোন কল, চেনাজানা লোকের মেসেজ কল সব কিছু মিলিয়ে আমরা যে সেই মুহূর্তেটা পাজেল যে কী করবো ডিসাইড করতে পারছিলাম না। বাট অনেক চিন্তাভাবনা করে যেটা হলো যে আমরা একদম ডিরেক্ট এয়ারপোর্টে চলে যাব, কোনো জায়গায় টাইম ওয়েস্ট না করে। ইভেন আমরা সেদিনকে লাঞ্চটাও সেই মুহূর্তে আর করলাম না, ডিসাইড হলো যে এয়ারপোর্টে গিয়েই সেটা করব। তো এয়ারপোর্টে পৌঁছেই দেখি ভালোই লাইনস পড়েছিল, তো চেক ইন করলাম লাইন দিয়েই, করার পর আমরা একটা জায়গায় গিয়ে বসি, খুব ভিড় ছিল, ক্রাউডেড ছিল, তো বিভিন্ন বন্ধুরা বাড়ির লোকেরা ফোন করছিল, মেসেজ করছিল, ফেসবুকে মেসেজ করছিল, তো আমরা ডিসাইড করলাম যে আমরা লাইভে আসি, ইন্ডিভিজুয়ালি সবাইকে বলছি তার চেয়ে কোনো বেটার আমরা লাইভে আসি, সবাইকে জানাই যে আমরা সেফ আছি, তো সেই অনুযায়ী আমরা লাইভে আসি, বলি যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আমরা এখন সেফ আছি। আর সেখানে আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমাদের যে ড্রাইভার ছিল নাগেন্দরজি, সে কিন্তু আমাদেরকে সেদিনকে ঋষিকেশ যদি না পৌঁছে দিত রাত্রিরে অতখানি ড্রাইভ করে, তাহলে কিন্তু আমরা যদি কোথাও রুদ্রপ্রয়াগ বা দেবপ্রয়াগে স্টে করতাম তাহলে কিন্তু আমরা 7 তারিখেই বেরোতাম ওখান থেকে, তো তাহলে কী হতো আমরা রাস্তায় কোনো জায়গায় আটকে যেতে পারতাম, এটা একটা খুব রিস্কের ব্যাপার হয়ে যেত। সো থ্যাংকস টু নাগেন্দরজি আমরা সেফলি পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে অ্যান্ড টাইম মতন আমরা ফ্লাইটটাও পেয়ে যাই। ফ্লাইটটা আমাদের কলকাতায় ঢোকানোর কথা ছিল 7:30 নাগাদ, বাট মেবি হয়তো প্যাসেঞ্জারের খুব বেশি প্রেশার ছিল ওই দিনটাতে, তো তাই জন্য একটা বড় প্যাসেঞ্জার ফ্লাইট দিয়েছিল এবং সেটা আমাদেরকে কলকাতায় পৌঁছে দিয়েছিল 6:10 নাগাদ। তো নতুন কিছু এক্সপিরিয়েন্স এক্সপ্লোর করা থেকে শুরু করে মজা, আনন্দ, টেনশন সব কিছু মিলিয়ে এই আউলি ট্রিপটা কিন্তু বেশ মজাদার ছিল আমাদের জন্য। হোপফুলি তোমাদের আমাদের এই তিনটে আউলি নিয়ে যে ভিডিও হয়েছে তোমাদের ভালো লেগেছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর নেক্সট তোমাদের জন্য অনেকগুলো ভিডিও প্ল্যান করে রেখেছি, তো নেক্সট আমাদের যে ভিডিওটা আসছে সেটা একটা ইন্টারন্যাশনাল ট্রিপের ভিডিও নিয়ে, তো ততদিনের জন্য স্টে সেফ, স্টে হোম, টেক কেয়ার, বাই। That's it.